বন্ধু, আপনার বাড়ির মা বোন যদি স্মার্টফোন ব্যবহার করে তবে অবশ্যই এই সেটিংগুলো বন্ধ করে দিন। কেননা কিছু খারাপ মানুষ মা বোনদের ফোন থেকে তাদেরই ভিডিও রেকর্ড করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাদের ব্ল্যাকমেল করছে। বন্ধু, বিষয়টা এই রকম, যখন আমরা ব্রাউজারে কোনো কিছু সার্চ করি তখন কিছু পারমিশন চায়, আর আমরা ভালো করে না দেখে, যাচাই না করে আমরা ওয়ান করে দিই বা পারমিশন দিয়ে দিই, যার ফলে আমাদের ভয়েস আর ভিডিও রেকর্ড হয়ে যায়। বন্ধু, ব্রাউজারের কোন কোন সেটিং বন্ধ করলে আপনার ভয়েস এবং ভিডিও রেকর্ড হবে না তা আমি এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধু, আমি আমার ফোনের হোম স্ক্রিনের মধ্যে আছি, আর এখান থেকে ক্রোম ব্রাউজার খুঁজে নেবো। এই যে আমার ফোনের ক্রোম ব্রাউজার, তো এখানে আমি টাচ করে দেবো। টাচ করে ঠিক ওপরের দিকে দেখো, ডান সাইডে ওপরের দিকে থ্রি ডট আছে, ওই থ্রি ডটে আমি টাচ করব। টাচ করলে নিচে সেটিংস আছে, ওই সেটিংসে আমি টাচ করে দেবো। এই আমি সেটিংসের উপরে টাচ করে দিলাম। টাচ করতে একটু নিচের দিকে নামবো, নামলে সাইড সেটিংস পাবো। এই যে আমার সাইড সেটিংস, ওখানে আমি টাচ করে দেবো। টাচ করলে সববার ওপরে দেখো লোকেশান আছে, তারপরে ক্যামেরা আছে, তারপরে মাইক্রোফোন আছে। তো এই তিনটে সেটিংস আমার বন্ধ করতে হবে। তো সববার ওপরে আমি লোকেশান আছে, লোকেশানে টাচ করব। এই আমি লোকেশানে টাচ করে দিলাম। টাচ করতে লোকেশান আমার অন হয়ে আছে, আমি অফ করে দেব। অফ করে ব্যাক করে নেব। ব্যাক করে পরে যে ক্যামেরা আছে, ক্যামেরাটা টাচ করব। টাচ করে এটাও অন হয়ে আছে, একই রকমভাবে আমি এটাকে অফ করে দেব। আবার ব্যাক করে নেব। ব্যাক করে নিয়ে আমার মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটাকেও অফ করে দেবো একই রকমভাবে। তো এই আমার মাইক্রোফোন অন হয়ে আছে, তো মাইক্রোফোনটাকে আমি অফ করে দেবো। আমি অফ করে দিলাম, এখন ব্যাক করে বেরিয়ে আসব। আর কিচ্ছু করার দরকার নেই বন্ধু, এখন থেকে আপনাদের ফোনে আর কোনো রকমভাবে অডিও বা ভিডিও রেকর্ড হবে না, কোনো সমস্যা নেই। ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।